বৃষ্টি হচ্ছিল সকাল থেকে এখন বৃষ্টি নেই বাট খুবই মেঘলা মেঘলা দেখেন কত কাপড় জমে আছে দেখেন দুই দিনের কাপড়গুলো এরকম করে আছে বারবার সাইডে ভিতরেও আছে ঘরের ভিতরে আছে তারপর ওইরমও আছে তো জানি না কবে দিবে তার ভালো লাগছে না এত বৃষ্টি চারোদিকে পানি জমে গেছে কিন্তু মাছ যেগুলো খালি মাছ ছিল না তো সেগুলো পুকুরির মতো কিন্তু আমাদের চারিফুক মানে চারোদিকে হয়ে আছে বানপানির মতো জানি না আমার মানে একটু দূরে পুরো বানপানি কিন্তু হয়ে আছে এখনও তো অন্য অন্য জায়গায় কিন্তু পানি এসেও গেছে আমাদের এখনও আগে বানপানি হচ্ছিলো বাট মানে দুই বছর ধরে হাত এরকমভাবে পানি আসে না কারণ মাঝদিকে একটা মানে মাথা মানে হয়েছে তার জন্যই তো তবু জানি না অনেক এরকম বৃষ্টি যদি আরও কয়েকদিন থাকে মনে হয় এদিকে এসে যাবে বানপানি তো আল্লাহর কাছে মানে ভিক্ষা চাচ্ছি যাতে আর বৃষ্টিটাই তুরি মানে থেমে যাক মানে রোদ চাচ্ছে এখন থেকে তো ইয়া দেখেন আর ভিতরেও আছে মানে হাজব্যান্ডের কাপড়গুলো এগুলো শুকিয়ে গিয়েছে ফ্যান চালু ছিল না তো এগুলো শুকিয়ে গেছে তো আনলাই আমি এগুলো ভাস করে নেই আর অন্য সাইডেও কাপড় আছে শুধু এই কয়েকদিন শুধু যেখানে মানে পাচ্ছি সেখানে কাপড় মেলা আছে কেয়ার আর করার ছেলে মেয়ে আমাদের সব কাপড় এগুলো কোথায় মেলবো তো যেদিকে যাবো সেদিকে শুধু কাপড়ে কাপড় আর এই ডাইনিং টেবলে দেখেন বাচ্চারা তারা হলো হলিক্স খেয়েছে তো এগুলো এখন আমি জায়গার মতো রেখে আসি বেশিনে ধুয়ে পরিষ্কার করে নেব আর এলোমেলো ঘরগুলো থাকলে ভালো লাগে না মন এমনিতেই ভালো লাগে না কারণ বাহিরে বৃষ্টি কোনো কোথাও যেতেও পারছি না ঘরেই শুধু ঘরে তো ঘরটা যদি গুছানো না থাকে তাহলে কিন্তু মনটা খুবই খারাপ লাগে তো একটু ঘরটা এলোমেলো হয়ে আছে সো একটু ভাস করে নেই আর চারোদিকে কাপড় ছিল তো সেইগুলো জায়গার মতো শুকিয়ে যাওয়ার পর মানে ভাস করে রেখে দিলাম আর এদিকেও স্টাডি টেবিলটা একটু ভাস করে গুছিয়ে নেই এটা গুছিয়ে নেওয়ার পরেও মানে এলোমেলো হয়েই থাকে এখানে ফোনি বা এগুলো রাখতেই থাকে মেয়ে তো যতবার বলি না কেন যে ডেসি সামনে রাখবা তবু দেখবে স্টাডি টেবিল উপরে ভর্তি হয়ে আছে তো কিছু কারণে সেগুলো আমি ভাস করে জায়গার মতো রেখে এখন আমার বিছানাটা একটু গুছিয়ে নেই কারণ এখানে হাজব্যান্ড শুয়েছিলো সারাটা সারাটা দিন মানে বাইরে যেতে পারছিল না তো তো এখানে আমি বিছনাটা দেখেন এরকম করে একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম আমার স্টাডি টেবলটাও কিন্তু গুছানো হয়ে গেছে তো এদিকে আমার বিছনাটা দেখেন এরকম করে গুছিয়ে রাখছে আর আমার এই ডাইনিং টেবলটা জানেন এটা কোন রুমে ছিল এই রুমে কিন্তু ছিল আপনারা জানেনি আমার আগের ভিডিওটা যারা দেখেন তো ওইখান থেকে আমি এখানে এই জায়গাটাতে রেখে দিয়েছি তো কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এইখানে মানে ডাইনিং টেবিলটা রাখাতে এই সাইডে একটু ফাঁকা ছিল তো এখানে আমি ডাইনিং টেবিলটা রেখে দিলাম তো আমার বেডরুমে রাখলাম কারণ সুবিধা হবে মেহেদি পরে আমি খুব বড় পাপ করে ফেলেছি এখন মনে হয় এই হাতটা কেটে ফেলতে মানে এইরকম পরিস্থিতি এসেছে যে মনে হচ্ছে হাতটা কেটে ফেলে দেয় আলাইকুম আমার সুপ্রিয় দর্শক আপনারা সবাইকে মনে আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আল্লাহ দর্শকরা মধ্যে আপনাদের দোয়াও ভালোবাসা আমিও বেশ ভালোই আছি আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি নাই কিছু কথা শেয়ার করতে আসলাম আর আপনাদের কেমন কাটলো ঈদ প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন আমার আলহামদুলিল্লাহ ভালো কাটছে বা বৃষ্টিটা এরকমভাবে আমাদেরকে শান্তিতে মানে ঈদটা কাটাতে দিচ্ছে না কোথাও মানে বের হতেও পারছি না এরকম পরিস্থিতি মানে বৃষ্টিটা হচ্ছে এখন অব্দি হয়েই যাচ্ছে বাহিরে বৃষ্টিটা তো জানি না এটা আল্লাহর রহমত বলবো না গজব বলবো কিছু বুঝতে পারছি না তো যাই হোক আজকে কিছু শেয়ার করতে আসলাম তো শুনে নেন কি শেয়ার করতে আসছি তো কিছু শেয়ার বলতে যে আমার হাতে মেহেন্দি পরা কেন পাপ করে ফেললাম কি এত বড় অন্যায় করেছি সেটাই আপনাদের সামনে মানে বলতে আসছি দেখেন এই হাতে কত সুন্দরভাবে মেহেদি লাগিয়েছি আর আমার মেহেদি পড়াটা খুবই মানে শখ আগে থেকেই বলতে পারেন যে মেহেদি লাগানোটা খুবই শখ এই পর্যন্ত মানে মেহেদি লাগাই খুবই ভালো লাগে আর কালারটা কিন্তু ভালো লাগছে আর আমার যখনই ইচ্ছে মানে সপ্তাহ পনেরো দিনের মাঝে মাঝে কিন্তু আমি হাতে মেহেদিটা পরেই যাচ্ছিলাম মানে আগের থেকে খুবই ভালো পাই তাই মেহেদিটা পরেছি বাট এখন কি হয়েছে জানে দুই বছর ধরে না দুই বছর না সরি আমার গত বছর থেকেই ঈদে মেহেদি পরেছি তখন কী হয়েছে আমার ছেলে এই মেহেদি পরাটা দেখে আমার থেকে মানে দূরে দূরে থাকতো বা আমার হে দিয়ে কিছু খেত না আমি ভাবছি এমনি মনে হয় মানে ছেলে আমার সাথে মজা করছে তো আমি কিছু মাইন্ড করি নাই তো আপনারা নিশ্চয়ই জানেন আমি মানে রোজার ঈদেও মানে মেহেদি পড়ি নাই তার কারণটা মানে কোনো ব্যস্ত ছিলাম তার জন্য বাট ঈদে পৰে আমি কিন্তু মেহেদীটা পৰেছিলে এই পৰ্যন্ত হাতে এই ৰকম কৰে মানে বেগ পিছটাই মেহেদীটা পৰেছিলাম তন আমাৰ ছেলে কি বলছে যে আমা তুমি হাতে মেহেদী কিয়নো পৰেচ এই হাতে মেহেদী বোলে তুমি উঠিয়ে ফেলো এই ৰকম কৰি কিবাকিবি পৰিছিল তই কিছু মাইণ্ড কৰি নাই আৰু যোন মানে হাত টানিয়ে চেলেৰ কাছে কিছু খাওয়াতে বসতাম তখনও ছেলে কীরকম যেন একটা ভাব করত তখন আমি কিন্তু তেরকমভাবে কিছু মাইন্ড করি নাই যাই হোক এবছর আবার কি হয়েছে এবার ঈদে তো একদিন আগেই মানে দুদিন আগেই ছেলে তো তা নানুর বাসায় চলে গিয়েছিল তখন আমি মেহেদিটা পরেছি ঈদের দিনকা আর আমার মনেই ছিল না যে ছেলে মেহেদি পরান্তে এরকম করে আমি ভাবছি এরকম এমনি আমার সাথে মজা করেছিল তার জন্য আমি কিন্তু রাত্রিবেলা মেহেদিটা পরে নিয়েছি তো ছেলে কিন্তু ঈদের পরের দিনকা আমার বাসায় আসে তো আমার আব্বুর সাথেই আমার বাসায় আসে তখন আমি ছেলেকে মানে ছেলে ঘরে ঢোকার সাথে সাথে আমাকে পায় আর আমাকে পেয়ে আমার হাতের মেহেদিটা প্রথমে দেখতে পায় মেহেদিটা দেখেই মানে ছেলের মুখটা যেন কীরকম করে ফেলে মানে আমার আমার সাথে আর কোনো কিছু কথাই বলছিল না আমার আব্বু আসছিলো তো আমার আব্বু পিছন সাইডে গিয়ে মানে চুপচাপ বসে পড়ছে তো আমি বললাম আব্বু তুমি দুই তিন দিন পরে আসছো আমার সাথে কথা বলছো না কি হয়েছে মানে কিবা কী বলছি যে আমাকে ভালোবাস তো আমাৰ কিছু খেয়াল না যে আমাৰ হাতে মেহেদী পঢ়া নিয়ে ছেলে আমাৰ সাতে এৰক কৰিছে তো আমি অনেক কিছু বলাবলি কৰা নেলে চুপচাপছিলো আমাৰ কাছে আছিল আৰু যি সন্ধ্যাৰ দি ছেলে কেনে কিছু খাওয়াতে বসেছি ছেলে কিন্তু আর ছেলে কিছু খা মানে যেটাই খাক আমার হাত ছাড়া কারোর কাছে খাই না নিজেও খাই না তো সেরকম একটা পরিস্থিতি তো আমি যখন বসেছি তো ছেলে বলছে না আমি খাব না তুমি যাও আমি আর খাব না এরকম করে বলছিল তো আমি বলছি কী হয়েছে কি এরকম কেন করছো আব্বা তো আমাকে বলছে যে আম্মু তুমি এই মেহেদিটা এরকম করে ঢেকে রাখো উন্নয়া তখন আমি মাইন্ডটা করছি না এটা সত্যি সত্যি আমার ছেলের কাছে একটা বিরক্ত ভূত হচ্ছে তো তারপর আমি কিন্তু এ হাত দিয়ে মানে উড়নাটা দিয়ে হাতটা পেছিয়ে তারপর কিন্তু আমি ছেলেকে কিছু খাওয়াচ্ছি আর যদি ভুলতে হাতটা বের হয়ে আসে উড়নার থেকে তখনই মানে বমির মতো করে ফেলে কিছু খা খাচ্ছিলই না এরকম হয়ে গেছিলো সকালবেলা যেরকম মানে আমরা কিছু মানে পচা কিবা বস্তু দেখলে আমাদেরও ঘৃণা ঘৃণা ভাবাস না তো সেই রকম ঠিক আমার ছেলে এই মেহেটিটা দেখেই কিনার ভাব দেখছিল মানে বমি করে ফেলছিল কিছু খা মানে খেতে চাচ্ছিল না এরকম হয়েছিল তখন আমি না রিয়েলাইজ করতে পারলাম যে না এটা কিন্তু সত্যি সত্যি নিচ্ছে তো এখন থেকে ভাবছি এখন ছেলের জন্য আমার এই শখটাও মানে মিশে মুছে ফেলতে হবে ভাবছি এখন আর মেহেদিটা পরব না আর ছেলে যখন বড় হবে তখন পড়বো আর ছেলে আমাকে কি বলছিল জানেন এই তুরি তুমি হাতটা কেটে ফেলো তো আমি বলছি কেটে ফেলবো কেয়া তুমি এই তুরি কেটে ফেলো হাতটা তখন ভাবছি তাহলে বুঝে না কত দূর অঘিনা ভাব মানে ওর আসছে আমি তো আগে মাইন্ডটি করছিলাম না হলে মেহেদি মেহেদি আমি পড়তাম না তো যাই হোক আমার থেকে আমার মানে এখন থেকে মেহেদি পরার শখটা মিটে ফেলতে হবে যখন ছেলে নিজে খাবে বা একটু বড় হবে তখন ইনশাল্লাহ পরে নেব না হলে এর আগে বা ছেলে কোথাও গেলে হে মেহেদি পরবো এর আগে আমি আর পড়ব না যদি ছেলে নিজে হাতে খায় তখন আমি মেহেদি পরবো হলে কিন্তু আমার হাতেই খাবে না ও না খেয়ে থাকবে সারাটা দিন তবুও কিন্তু খাবে না মানে আমি ওর কাছেই মানে যেতে পারছিলাম না আমাকে বলছে তুমি দূরে যাও আমার কাছে এসো না হাতটা লুকিয়ে রাখো তো এই হলো পরিস্থিতি তো যাই হোক ছেলের খাতিরে মেহেদি পরাটা এখন বাদ দিতে হবে বড় হলে ইনশাল্লাহ পরে নেব আর আজকে হওয়া যন্ত তাহলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম